যে সমস্ত ভাইরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এমনকি মাদ্রাসায় পড়াশোনা করে দু চার পাঁচজন বন্ধু যখন একসাথে বাসে উঠেন অথবা কোনো পাবলিক প্লেসে যান তখন আপনার অ্যাটিটিউড তখন আপনার হাবভাব কেমন হয় একজন রিকশাওয়ালা তিনি হয়তো আপনার বাবার বয়সী চাচার বয়সী কিংবা আপনার বয়সী তার রিকশা যখন আপনি উঠেন আরেক বন্ধুকে সাথে নিয়ে আপনার অ্যাটিটিউড কেমন হয় আপনার মুড কেমন হয় মনে রাখবেন এই সময়গুলোতে প্রকৃত ইমানদার প্রকৃত ভালো মানুষ প্রকৃত ভদ্র মানুষ এবং কোরআন স্বীকৃত রহমানের বান্দাদের পরিচয় ফুটে উঠে রহমানের বান্দা হলে আপনি তখন অহংকার প্রদর্শন করবেন না আপনার সাথে দশজন না বিশ জন বন্ধু থাকতে পারে তাই বলে বাসের কন্ডাক্টরের সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না তাই বলে হোটেলের মেসিয়ারের সাথে আপনি তুইতকারি করতে পারেন না তাই বলে রিকশালার সাথে আপনি ছোট লোকের মতো আচরণ করতে পারেন না আল্লাহ তাআলা বহু মানুষকে পয়সা দিয়েছেন অনেক মানুষকে হয়তো তার বাবাকে একটা অবস্থান দিয়েছেন সেই অহংকারে অনেক যুবক ভাইরা আমাদের তাদের চলাফেরার ভিতরে অহংকারের গন্ধ দুর্গন্ধ বের হতে থাকে এই লোকগুলো দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করতে পারে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ছাড়া আর কিছু হতে পারে অতএব আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নিজের অফিস কলিগদের সাথে আমার আচরণ হবে বিনম্র রাস্তায় যখন যাব রিকশাওয়ালার সাথে আমার আচরণ হবে বিনম্র আমাকে আল্লাহ প্রভাব দিয়েছেন সেটা আমি যেখানে সেখানে খাটাবো না আমি বিনয়ী হব ছোট হব মান তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে বিনম্র করে ছোট করে তুচ্ছ করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন অতএব আমরা বিনয়ী হব তো ইনশাআল্লাহ ভাইরা আমার নিজের অফিসের উপরস্থ কর্মকর্তার কাছে সবাই বিনয়ী থাকে এটার জন্য কোনো ওয়াজ করার দরকার নাই মালিকের সামনে শ্রমিক বিনয়ী থাকে এটার জন্য ওয়াজ করার দরকার নাই কারণ সেখানে বিনয়ী থাকে এটা তার স্বভাবগত কারণে না সেটা তার ক্যারিয়ারের স্বার্থে সেটা তার চাকুরির স্বার্থে আপনার আমার বিনয় আছে কি নাই এটা প্রকাশ পাবে আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার দিক থেকে পিছিয়ে রেখেছেন হয়তো একজন অশিক্ষিত মানুষ হয়তো একজন গরিব মানুষ হয়তো একজন বেবুজা মানুষ হয়তো একজন রাস্তার সাধারণ মানুষ আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থান দিয়েছেন আপনি তার সাথে কেমন অ্যাটিটিউড করছেন এই জিনিসটাই আপনার বিনয়কে প্রকাশ করবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নেতা ছিলেন সারা পৃথিবীর মানুষ এইরকম নেতার কথা শুধু কল্পনা করতে পারে বাস্তবে এরকম নেতার চরিত্র কখনো মানুষ নিজের চোখে দেখতে পারে না একটি ঘটনা শুধু বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন মানুষ দেখা করতে আসতো বিভিন্ন জায়গা থেকে যখন দেখা করতে আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর সামনে নিজের সাহাবীদের সাথে এমন ভাবে বসতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগন্তুকরা জিজ্ঞাসা করতে হতো মান মুহাম্মদ ফিকুম তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে অর্থাৎ সাহাবীদের সাথে তিনি যে বসতেন তার বসা থেকে বোঝার কোনো উপায় থাকতো না যে উনি রাসূল আর এরা উম্মত আমার কথা কি বুঝাতে পারছি কোন নেতা সাহেব তার অনুসারীদের সাথে যদি রাস্তায় চলাফেরা করেন কোন অফিসে কোন জায়গায় যদি মিটিং করেন বসেন তার বসার হাবভাব দেখেই বোঝা যাবে কিনা যে উনি নেতা যাবে কি যাবে না জিজ্ঞেস করার দরকার হবে এখানে একটা চেয়ার রাখা হয়েছে এটাতে বসলে আপনি বুঝতে পারছেন যে এই লোকটা আজকের বক্তা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো কথার সুবিধার্থে আলোচনার সুবিধার্থে উঁচু করে দেওয়া কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিনয়ী ছিলেন যে সাধারণ গরিব দুঃখী সাহাবী যারা ছিলেন তাদের সাথে পর্যন্ত এমন ভাবে মিশে যেতেন যে তাকে দেখে আলাদা চেনা যেত না তার মোড় দেখে বোঝা যেত না যে তিনি নবী বা রাসূল ছিলেন তিনি নেতা আর সবাই অনুসারী প্রিয় ভাইরা আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা প্রতিটা মানুষের সাথে বিশেষ করে রাস্তাঘাটে যখন চলাফেরা করব আমরা কারোর সাথে আমাদের সমস্যা হতে পারে পথে চলতে গিয়ে ধাক্কা লাগতে পারে কোন একজন মানুষ কোন ভুল করে বসতে পারে আমি তাকে অবশ্যই শুধরাতে পারি কিন্তু সেটা বিনয়ের সাথে আমার কথার মধ্যে যেন অহংকার প্রকাশ না হয় রহমানের বান্দা আপনার পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাবেন আল্লাহর বান্দা হিসাবে আপনার গোলামীকে আল্লাহ আপনার দাসত্বকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এই বড় মর্যাদা অর্জন করতে হলে এক নম্বরের কাজ হলো চলাফেরার মধ্যে বিনয়ী ভাব প্রকাশ পেতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ অনেক যুবক ভাইরা আছেন একটা দামি মোবাইল ফোন কেনার চেষ্টা করেন
তার উদ্দেশ্যই হলো যে রাস্তা এটা বের করবেন সবাই দেখবে যে সবচেয়ে আপ টু ডেট সবচেয়ে আপডেটেড সবচেয়ে নতুন ভার্সনের দামি মোবাইলটা তার হাতে এই ভাবটা জাহির করার জন্য অনেক সময় মোবাইলটা কিনে আছে না নাই অনেক সময় দেখবে যে নতুন একটা পোশাক বা এমন কিছু তিনি পরেন যেটা পরে তিনি সবার থেকে আলাদা করেন নিজেকে সবাই জিজ্ঞাসা করে কোথা থেকে নিয়েছো এই ভাবসাব জাহির করার জন্য এই ভাবসাব জাহির করা এই চরিত্রটা ছোট লোকের চরিত্র যারা মনের দিক থেকে যত বড় লোক হয় নজর যত উঁচু হয় সে তত বিনয়ী হয় তার আচরণ তত সুন্দর হয় আর যত ছোট লোক হয় সে তত অহংকারী হয় আল্লাহর জমিনে সবচেয়ে বড় ছোট লোক হলো ইবলিস সবচেয়ে বড় অহংকারী কে ইবলিস অতএব ইবলিসের চরিত্র যেন আমাদের মধ্যে না আসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বিনয়ী হয়ে চলাফেরা করার তৌফিক দান করুন।